নিজে জল খেয়ে বশীকরণ। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে এমন একটি বশীকরণের তন্ত্র শিখিয়ে দেবো যেটা আপনি করতে পারবেন নিজে জল খেয়ে। নিজে জল খেয়েই এই বশীকরণটি করতে পারবেন এবং দূর থেকে আপনার ভালোবাসার মানুষকে আকর্ষিত করে নিজের কাছে টেনে আনতে পারবেন এই তন্ত্র শক্তির দ্বারা। কিভাবে করবেন? আসুন, সমস্ত প্রয়োগ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি যে কিভাবে এই নিয়মটি করে আপনি বশীকরণ পদ্ধতিটি করতে পারবেন। এই বশীকরণটি মারাত্মক শক্তিশালী একটি বশীকরণ এবং সহজ সরল একটি বশীকরণের টোটকা। এই বশীকরণ অনেকেই করে উপকৃত হয়েছে। আমি আমার যে সমস্ত ভক্তবৃন্দদের দিয়েছি এই বশীকরণটি, তারা করে উপকৃত হয়েছে। তো আপনিও এই বশীকরণটি করে উপকৃত হবেন যদি আপনি দূর থেকে আপনার ভালোবাসার মানুষকে নিজের কাছে টেনে আনতে চাইছেন। সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাকে আপনি নিজের কাছে টেনে আনতে চাইছেন, তাহলে এই বশীকরণটি আপনাকে করতে হবে। যদি আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, হয়তো যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়েছে, রিলেশন অর্থাৎ সম্পর্ক ভেঙে সে চলে গিয়েছে, যে কোনো কারণেই হোক, আপনি তাকে নিজের কাছে ফিরে পেতে চাইছেন, তাহলে আপনাকে এই বশীকরণটি করতে হবে। এই বশীকরণ করা মাত্রই সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, সেইখান থেকে সে চলে আসবে আপনার কাছে, তাও 11 দিনের মধ্যেই। 11 দিনের মধ্যেই কিন্তু ফলাফল। এই বশীকরণ নিজে জল খেয়ে করতে পারবেন। যে কোনো ধর্মের ব্যক্তি হলেই আপনি করতে পারবেন, হিন্দু মুসলিম প্রত্যেকেই পারবে, এবং আপনি ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, পুরুষ মহিলা উভয়ই এই বশীকরণটি প্রয়োগ করতে পারবে। যদি ভালোবাসার মানুষ দূরে চলে গিয়েছে, তাকে যদি নিজের কাছে নিয়ে আসতে চাইছেন এই তন্ত্র শক্তির দ্বারা, তো এই বশীকরণটি কীভাবে করবেন ভালো করে শুনবেন। যে কোনো শুক্লপক্ষের প্রথম শুক্রবার বা শুক্লপক্ষের প্রথম রবিবার দিনকে আপনাকে করতে হবে, যে কোনো একটা দিন বেছে নেবেন। শুক্লপক্ষের প্রথম শুক্রবার মানে অমাবস্যার পরে যে প্রথম শুক্রবার হবে সেটাই হচ্ছে শুক্লপক্ষের প্রথম শুক্রবার, আর শুক্লপক্ষের প্রথম রবিবার মানে অমাবস্যার পরে যে প্রথম রবিবার হবে সেটাই হচ্ছে শুক্লপক্ষের প্রথম রবিবার। তো যে কোনো একটা দিন বেছে নেবেন, একটা দিনেরই কাজ। এবং সেই দিনকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে বাসি মুখে অর্থাৎ দাঁত ব্রাশ করবেন না, ঠিক আছে, এবং কারোর সাথে কথা বলবেন না, কোনো কিছু খাবেনও না। জাস্ট ঘুম থেকে সকালে উঠবেন, এক গ্লাস খাবার পরিষ্কার জল নেবেন, ঠিক আছে, একটি ধোয়া মাজা পরিষ্কার গ্লাসে, মানে কাঁচের গ্লাস নিলে ভালো হয়, তো সেই এক গ্লাস আপনি খাবার পানীয় জল নেবেন। এইবার সেই জলটি হাতেতে ধরে নিয়ে যেই মন্ত্রটা আমি একটু পরে দেখিয়ে দেবো স্ক্রিনেতে, সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। কীরকম করে? একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন কাঁচের গ্লাসের জলেতে, এইরকম 11 বার আপনাকে মন্ত্রটি বলতে হবে এবং 11টা ফুঁ দিতে হবে ওই জলের মধ্যে, দিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে ওই এক গ্লাস জলটা খেয়ে নিতে হবে, ঠিক আছে। এই কাজটি করে এবার আপনি যা কাজ করবেন করবেন, কিন্তু এই কাজ আপনাকে কন্টিনিউ 11 দিন করতে হবে, ঠিক আছে, টোটাল 11 দিন আপনাকে করতে হবে, 11 ডেজ। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে এইভাবে এক গ্লাস জল মন্ত্রপুত করে খেতে হবে, ঠিক আছে। এই কাজ করলেই আপনার শরীরটা একটা বশীকরণের জন্য ম্যাগনেটিক তরঙ্গ তৈরি হবে, এবং সেই বশীকরণের বলেতেই আপনি কিন্তু সেই দূর থেকে ভালোবাসার মানুষটিকে নিজের কাছে টেনে আনতে পারবেন। তো করে দেখুন, সিম্পল সহজ সরল একটা বশীকরণ টোটকা, করে দেখুন। এইবার চলুন দেখিয়ে দিচ্ছি সেই শক্তিশালী বশীকরণের মন্ত্রটি। তবে একটি অনুরোধ করব যে এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা আদি এবং আসল গুরু প্রদত্ত, গুপ্ততান্ত্রিক প্রদত্ত এবং প্রাচীন পুঁথি থেকে সংগৃহীত তন্ত্র যদি শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি ফলো করবেন। তাহলে আপনাকে কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো টাকা পয়সাও খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করতে হবে না। এই চ্যানেল থেকে বিনামূল্যে শিখুন আর নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলুন। তাই বলবো, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না, অল নোটিফিকেশন করবেন।
এবং এই হচ্ছে মন্ত্র। মন্ত্র মুখস্থ করে কাজ করবেন। মন্ত্রে দেখুন যেখানে অমুকের বলে লেখা থাকবে ওই স্থানে যাকে বস করবেন তার পুরো নাম পদবীটি বলতে হবে, ঠিক আছে? তবে এটি কিন্তু অবশ্যই গুরুর মতে নিয়ে করতে হবে। তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে এক্ষুনি 30 জনকে অনলি 30 শেয়ার করে দিতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিজের ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।